ইথিওপিয়ায় 5,500-এর বেশি বিদ্রোহী হত্যার অভিযোগ। এবং কাবুলে নারীদের বিক্ষোভ ছত্রভঙ্গ করেছে তালেবান। আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি, আমি সঞ্জিতা আজিজ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ইথিওপিয়ার সামরিক বাহিনীর বিরুদ্ধে উত্তরাঞ্চলীয় তাইগ্রে এলাকায় যুদ্ধরত বিদ্রোহী বাহিনীর 5,500-এর বেশি সদস্যকে হত্যার অভিযোগ উঠেছে। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, তাইগ্রে এলাকায় 5,600 বিদ্রোহীকে হত্যা করা হয়েছে। এদিকে মোট কতজনকে হত্যা করা হয়েছে সে ব্যাপারে কোনো ইঙ্গিত না দিলেও গতকাল ইথিওপিয়ার সিনিয়র লেফটেন্যান্ট জেনারেল বাচা দেবেলে দাবি করেন, 2,300 বিদ্রোহী আহত হয়েছেন এবং তারা 2,000 জনকে বন্দী করেছেন। এর আগে তাইগ্রে এলাকার বিদ্রোহী সংগঠন তাইগ্রাই পিপলস লিবারেশন ফ্রন্টের বিরুদ্ধে ইথিওপিয়া ভাঙার চেষ্টার অভিযোগ তুলেছিলেন তিনি। আফগানিস্তানের রাজধানী কাবুলে অধিকার আদায়ের দাবিতে আন্দোলনরত নারীদের বিক্ষোভ ছত্রভঙ্গ করে দেওয়ার অভিযোগ উঠেছে তালেবানের বিরুদ্ধে। রোববার এক প্রতিবেদনে সংবাদ মাধ্যম বিবিসি জানায়, তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয়ার পর নারীদের অধিকার আদায়ের দাবিতে শনিবার দ্বিতীয় দিনের মতো রাজধানীর পথে নামে একদল সাংবাদিক ও নারী অধিকার আন্দোলন কর্মী। এ সময় তারা একটি সেতু থেকে হেঁটে প্রেসিডেন্ট ভবনের যাওয়ার চেষ্টা করলে তাদের উপর চড়া হয় তালেবান সদস্যরা। এ সময় বিক্ষোভরত নারীদের উপর টিয়ার গ্যাস ও পিপার স্প্রে ব্যবহার করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়া হয়। এদিকে তালেবান বলছে, আগামী দিনে তারা তাদের প্রশাসনের গঠন কাঠামো ঘোষণা করবে। সেক্ষেত্রে নারীরা সরকারে যোগ দিতে পারবে কিন্তু মন্ত্রীর পদে থাকতে পারবে না। যুক্তরাষ্ট্রের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে মার্কিন নৌবাহিনীর 5 নাবিক নিহত হয়েছেন। দেশটির ক্যালিফোর্নিয়ার সান দিয়াগো উপকূলে গত 31 আগস্ট মার্কিন ওই সামরিক হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এরপর থেকে তারা নিখোঁজ ছিলেন। শনিবার এক বিবৃতিতে তাদের মৃত ঘোষণা করা হয়। ওই বিবৃতিতে জানানো হয়, গত 31 আগস্ট প্রশান্ত মহাসাগরে মার্কিন সামরিক বাহিনীর MH-60S হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এরপর 72 ঘন্টার বেশি সময় ধরে তল্লাশি অভিযান চালানোর পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় নিখোঁজদের উদ্ধারে 34টি উদ্ধারকারী ফ্লাইট পরিচালনা করা হয়। এছাড়া হেলিকপ্টার ও উদ্ধারকারী জাহাজের মাধ্যমেও ওই নাবিকদের খুঁজে তল্লাশি চালানো হয়। এদিকে এই দুর্ঘটনায় আরও 5 জন নাবিক আহত হয়েছেন। বিশ্বে করোনায় মৃতের সংখ্যা 45,75,000 ছাড়িয়েছে আর আক্রান্তের সংখ্যা 22,11,00,000-এর বেশি। জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য মতে, গত 24 ঘন্টায় 7,800-এর বেশি মানুষ মারা যাওয়ায় মোট মৃতের সংখ্যা 45,75,000 ছাড়িয়েছে। একই সময়ে 4,83,000-এর বেশি মানুষ সংক্রমিত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 22,11,00,000-এর বেশি। এদিকে ভারতে গত 24 ঘন্টায় 42,000-এর বেশি মানুষ আক্রান্ত হয়েছেন আর একই সময়ে দেশটিতে মারা গেছেন 311 জন। এছাড়া গত 24 ঘন্টায় আবারও মৃত্যু বেড়েছে যুক্তরাষ্ট্র, ব্রাজিল, রাশিয়া, মেক্সিকো, ইরান ও ইন্দোনেশিয়া সহ বিশ্বের কয়েকটি দেশে। আর ভাইরাসটিতে সংক্রমিত হয়ে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন 19,76,00,000-এর বেশি মানুষ। প্রতিবেশী দেশ ইয়েমেন থেকে চালানো দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ঠেকিয়ে দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। শনিবার দেশটির দক্ষিণের ইস্টার্ন প্রদেশ ও নাজরান এলাকা লক্ষ্য করে এই হামলা চালানো হয়। জাতিসংঘের ইয়েমেন বিষয়ক নতুন রাষ্ট্রদূত হ্যান্স গ্রান্ডবার্গ আনুষ্ঠানিকভাবে তার দায়িত্ব নিতে যাওয়ার মাত্র 1 ঘন্টা আগে এসব হামলা চালানো হয়। তবে এসব হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এদিকে সৌদি আরবের তেল সমৃদ্ধ পূর্বাঞ্চলীয় এলাকাতেও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। শনিবার ইয়েমেন থেকে হুথি বিদ্রোহীরা ওই হামলা চালিয়েছে বলে সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে তথ্য জানিয়েছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা SPA। তবে ক্ষেপণাস্ত্র কোনো লক্ষ্যে আঘাত হানার আগেই তা প্রতিহত করে সৌদি। আন্তর্জাতিক সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরো একবার। ইথিওপিয়ায় 5,500-এর বেশি বিদ্রোহী হত্যার অভিযোগ। এবং কাবুলে নারীদের বিক্ষোভ ছত্রভঙ্গ করেছে তালেবান। We'll be right back.
আন্তর্জাতিক সংবাদ শেষে আজকের মতো আমি সঞ্জিদা আজিজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময় বিশ্বের নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের আন্তর্জাতিক সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijoytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijoytvlimited। করোনা মহামারীকালে সরকারি বিধিনিষেধ মেনে চলুন, নিজে সুস্থ থাকুন, পরিবারকে নিরাপদে রাখুন। আল্লাহ হাফেজ।